আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের মডেল প্রশ্ন নিয়ে এটা হচ্ছে কবিভাগে যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে পনেরোটা সেই পনেরোটা নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো মূল আলোচনায় চলে যাই এটা বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে বিট এর পূর্ণরূপ কি বিট এর পূর্ণরূপ আমরা জানি বাইনারি ডিজিট এবার দুই বিট সংখ্যা এন হলে সর্ববামের কার্ড ডট সংখ্যা কত আমরা এটাও জানি যে বিট সংখ্যা এন হলে সর্ববামের কার্ডে যে ডট সংখ্যা সেটা হচ্ছে টু এন মাইনাস ওয়ান এবার তিন নম্বর সর্বপ্রথম পাই ব্যবহার করেন কে সর্বপ্রথম পাই ব্যবহার করেন হচ্ছে উইলিয়াম জোনস উইলিয়ামসন সর্বপ্রথম পাই ব্যবহার করেন এবার স্যার কত সালে আমেরিকা পাই দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আমেরিকায় পাই দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দু সালে এবার বারো এর উৎপাদক বা ভাজক নিচের কোনগুলো আমরা বারো এর উৎপাদক জানি যে হচ্ছে এক দুই তিন চার ছয় ও বারো কারণ এটা বারোকে বারো ছয় দুকুনি বারো তাহলে এই ছয় আর দুই বারো হচ্ছে তিন চারা বারো তিন আর চার বারো বারো এভাবে যে সংখ্যাগুলোকে দ্বারা ভাঙা যায় সেগুলো হচ্ছে এগুলো ভাজক বা উৎপাদক তাহলে এই পাঁচ নম্বরের উত্তর হবে হচ্ছে এক ও দুই তার মানে ক এবার ছয় নম্বর এক্স জেডকে এক্স বা জেডের কি বলা হয় এক্স বা জেডের এর গুণিতক বলা হয় আয়তক্ষেত্রের কোনটি নেই আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্র আছে উচ্চতা নেই আমরা জানি কি আয়তক্ষেত্রের হচ্ছে উচ্চতাটা নেই তাহলে এর উত্তর হবে উচ্চতা গ নম্বর আট নম্বর নিচের চিত্র থেকে আট ও নয় নম্বর প্রশ্নের উত্তর দেওয়া এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রটার নাম হচ্ছে ঘনক এই ঘনকের চিত্র থেকে আমাদের আট ও নয় নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে সে এখানে ঘনকের এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে চার সেন্টিমিটার চার তাহলে নিচে আর ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা তার মানে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে আমরা এই সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল সমান জানি আমরা সিক্স এ স্কোয়ার ঘনকের ক্ষেত্রে সেটা হচ্ছে তাহলে এ এই সমান চার এক বা দীর্ঘ দেওয়া আছে তাহলে ছয় গুণ চার চার স্কোয়ার তাহলে ছয় এই ছয় শক আর ছয়কে ছয়ের এক নয় ছিয়ানব্বই তার মানে ছিয়ানব্বই বর্গ এক আমরা জানি হচ্ছে ঘনকের ক্ষেত্রফল সমান সিক্স স্কোয়ার বর্গ একক তাহলে এখানে ছয় ছিয়ানব্বই বর্গ একক হবে গ নম্বর উত্তর নয় নম্বর প্রশ্নটা দেখবেন চিত্রের ঘনকটির আয়তন কত তাহলে আমরা ঘনকের আয়তনের সূত্র জানি এক এবীর্ঘ দেওয়া আছে স্যার সকলই সমান তাহলে চার গুণ চার গুণ চার সমান এটা কিন্তু বর্গ না এটা হচ্ছে ঘন একক তাহলে চার চার ষোলো চার ষোলং চৌষট্টি ঘন একক আমাদের উত্তর হবে হচ্ছে ঘন নম্বর নম্বর একক এবার সমীকরণের উভয় পক্ষকে দ্বারা ভাগ করলে পরিবর্তিত সমীকরণ কত হবে তার মানে চার দ্বারা ভাগ একে আমরা চার দ্বারা ভাগ করব একেও সাত দ্বারা ভাগ একেও সাত দ্বারা ভাগ ভাগ করলে আমাদের হচ্ছে কি চার চার বাদ তাহলে থাকছে এখানে এক্স আর এটা চার চার বাদ প্লাস ওয়ান আর এখানে স্যার দোকানে আট টু তার মানে আমাদের সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়ান সেমান টু ইজি ক নম্বর এক্স প্লাস ওয়ান সেমান টু এগারো নম্বর দেখব এক্স প্লাস ফাইভ সমান টেন সমীকরণটির উভয় পক্ষ হতে কত বিয়োগ করলে সমীকরণের মূল পাওয়া যাবে আমরা তার আগে জানবো সমীকরণের মূলটা কি সমীকরণের মূল হচ্ছে এক্সের মান যেটা বের হবে সেটা হচ্ছে সমীকরণের মূল তাহলে আমাদের এক্সের মান বের করতে হলে এখানে পাঁচটা বাদ দিতে হবে পাঁচটা বাদ দিলেই আমাদের এক্সের মান বের হয়ে যাবে তাহলে এখানে আমাদের ফাইভ বিয়োগ করতে হবে এই যে এখানে বলেছে কত বিয়োগ করলে তাহলে ফাইভ বিয়োগ করলে আমাদের পাওয়া যাবে সমান এক্স সমান কত ফাইভ তাহলে কত বিয়োগ করলে মূল পাওয়া যাবে ক নম্বর হবে এগারোর ক নম্বর হচ্ছে পাঁচ পাঁচ বিয়োগ করলে এবার বারো নম্বর প্রশ্ন কি বলছে থ্রি এক্স মাইনাস সেভেন সমান পনেরো থেকে থ্রি এক্স সমান পনেরো প্লাস সেভেন সমীকরণটি পাওয়ার প্রক্রিয়াকে কি বলে পক্ষান্তর বিধি বলে এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে যায় এই যে এখানে যে থ্রি এক্স মাইনাস সেভেন সমান পনেরো ছিল এখানে আমরা এই পনেরোটাকে এই সেভেন মাইনাস সেভেনকে কে পাশে নিয়ে আসলাম এই পাশে নিয়ে আসলে প্লাস সেভেন হলো তাহলে এটা পক্ষান্তর বিধি হবে বারো নম্বরের উত্তর তেরো নম্বর যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা তাদেরকে কি বলে পরিমাণগত তথ্য যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে পরিমাণগত তথ্য আর গুণগত তথ্যের অপর নাম কি গুণগত তথ্যের অপর নাম হচ্ছে বর্ণনামূলক তথ্য এই পনেরো নম্বর দেখবো আমরা সবচেয়ে সেই সর্বশেষ প্রশ্ন সেই প্রশ্নটা দেখব কি বলবে এটা আমরা উপাত্ত বলবো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যেই নৈর্ব্যক্তিক ব্যক্তিক পণ্যটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আল্লাহ হাফিজ